একটা জিনিস আমাদের করতে হবে যে আমাদের পলিটিক্সটাকে স্পোর্টস থেকে বাইরে নিতে হবে। এটা যদি আমরা না করতে পারি আসলে আমাদের কোনো স্পোর্টসই কোনো দিন ভালো ভালো করতে পারবে না। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে পলিটিক্স ইজ আউট অফ স্পোর্টস। বাংলাদেশ ক্রিকেটে যে চেঞ্জ আসছে, আই থিঙ্ক দিস ইজ এ একটা ভালো সাইন, এবং এটা আমার মনে হয় যদি পুরা বোর্ডটা ভেঙে নতুন করে করা যেত ফাহিম ভাই এবং ফারুক ভাই কিনে। ফারুক ভাই ইজ এ ব্রিলিয়ান্ট পার্সন, ফারুক ভাই ইজ এ গুড চয়েস অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট। তো আমার মনে হয় সবটা ভেঙে দিয়ে নতুন করে করলে ভালো হতো। এখানে আইসিসির কিছু বাইন্ডিংস ছিল, বাট এটা ওভারকাম করা যাইতো আমার কাছে যেটা মনে হয়। ওভারঅল আমি বলবো যে এটা পরিবর্তনের একটা সময়, এবং এই সময়টা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিস করে এবং আমরা ক্রিকেট কমিউনিটি যদি মিস করি, তাহলে কিন্তু আমরা আবার পিছিয়ে যাবো। আমরা অলরেডি আমাদের লাস্ট বোর্ড আমাদের ক্রিকেটটাকে অনেক পিছিয়ে দিছে ফর ভেরিয়াস রিজনস, ভেরিয়াস অনেক অরাজকতা ছিল। এটার থেকে বেরোয় আসতে আমাদের একটা সময় লাগবে। আমরা যদি এক্ষুনি যদি সময় ওই কাজটা শুরু না করি, এটা আমাদের জন্য খুবই একটা ক্ষতিকর হয়ে যাবে। যদিও আমাদের ন্যাশনাল টিম অনেক ভালো করতেছে, আমাদের ন্যাশনাল টিমের যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার, ন্যাশনাল টিম আন্ডার-19 ওমেন এবং আমাদের যেসব পারফরমেন্স লেভেলের যেসব প্রোগ্রাম আছে এগুলোকে ঠিক রেখে গ্রাসরুটটা ঠিক করতে হবে। আমাদের গ্রাসরুটটা এখন পর্যন্ত ঠিক নেই। আমাদের স্কুল ক্রিকেট, আমাদের এজ গ্রুপ ক্রিকেট, আমাদের ডিভিশনাল ক্রিকেট, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার যেটা আছে, এগুলাকে স্ট্রং করার জন্য আমাদের কিছু কিছু মানে পদক্ষেপ এক্ষুনি নিতে হবে। এখানে ধরেন আমরা অনেক দিন ধরেই কথা হচ্ছে বাংলাদেশি কোচ নিয়ে আর কি, তার মধ্যে ধরেন অনেকেই রয়েছেন, এবং আপনিও প্রায় 23 বছর ধরে বাংলাদেশ, মালয়েশিয়া ন্যাশনাল টিম সহ সব মিলিয়ে লন্ডনে আপনি প্রতিষ্ঠিত একটা মানে ক্রিকেট প্রতিষ্ঠান আপনি রান করেন। আপনাকে যদি অফার দেওয়া হয় কোচ হওয়ার জন্য, আপনি সেটা নেবেন কি না? এক সময় ড্রিম ছিল, কিন্তু এখন আমি ওই যে কোচ হওয়ার মতো ড্রিম আমার নেই। কারণ আমি এখন যে কাজটা করি মেইনলি ওভারঅল ডেভেলপমেন্টের, এবং ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার পলিসির থেকে শুরু করে স্ট্র্যাটেজি প্ল্যানিং এই কাজগুলো করি। তো আমার ইন্টারেস্ট আছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটারে যদি ঠিক করা যায়, সো দ্যাট উড বি মাই ইন্টারেস্ট। এবং এজ গ্রুপ ক্রিকেটটা কীভাবে করতে হবে, আমরা অনেকেই জানে কী করতে হয়, বাট কীভাবে করতে হয় এটা এই নলেজটা মিসিং। সো ইফ দ্যার ইজ অপরচুনিটি, ডেফিনেটলি আই ওয়ান্টেড টু গিভ আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা আমি করতে চাই। কারণ আমি যখন কাজ করেছি অ্যাজ এ ক্রিকেট কোচ আমাদের বাংলাদেশে 2001 থেকে, আই ওয়ার্ক উইথ মেনি কোচেস, অনেক প্লেয়ারদের সাথে কাজ করছি, এবং হয়তোবা তারা বলবে আমি কতটুকু সাহায্য করছি, কাকে বা কীভাবে হেল্প করছি। তো আমার মনে হয় এইখানে অনেক কাজ করার আছে। এবং আমি সবসময় বলি আমাদের বাংলাদেশ ক্রিকেট হচ্ছে একটা গোল্ড মাইন। এখানে যদি আমাদের প্লেয়ারদের ঠিকমতো পলিশ করা হয়, দেন আমরা সব ফরম্যাটে ওয়ার্ল্ডে 2-3-4-এর মধ্যে থাকবো, T20, ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট। সো আমি যেটা বললাম যে আমাদের এখনই কাজ শুরু করতে হবে। আমি বলবো যে ফারুক ভাই ইজ অ্যাজ আই মেনশন দ্যাট ইজ এ গুড গাই। আমাদের ফাহিম ভাই এখানে আছেন, অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত জ্ঞানী মানুষ দুজনই। তো এখন এই সবগুলোকে মিলে ওনারা মিলে যদি বোর্ডটাকে রিস্ট্রাকচার করা সম্ভব হয়, এবং একটা জিনিস আমাদের করতে হবে যে আমাদের পলিটিক্সটাকে স্পোর্টস থেকে বাইরে নিতে হবে। এটা যদি আমরা না করতে পারি আসলে আমাদের কোনো স্পোর্টসই কোনো দিন ভালো ভালো করতে পারবে না। তো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে পলিটিক্স ইজ আউট অফ স্পোর্টস। আসলে এই মুহূর্তে আমি তো আসলে দেশ থেকে অনেক দূরে, অনেক দিন বাংলাদেশ ক্রিকেটের বাইরে, বাট দূর থেকে যাদের দেখি তাদের মধ্যে থেকে একমাত্র মোহাম্মদ সালাউদ্দিনকে দেখি যে হি ইজ ডুইং রিয়েলি ওয়েল। আমাদের বাংলাদেশ টাইগার্সে কিছু কোচ আছে, সোহেল আছে, বাবুল আছে, তারা কিন্তু আসলে ভালো কোচ। বাট আমাদের লোকাল কোচদের গ্রো যে করতে হয় অ্যাজ এ এক্সপিরিয়েন্স দিয়ে, ওদেরকে যদি আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রাখতাম আগের থেকেই, তারা ওই এক্সপিরিয়েন্সটা গ্রো করতো ইন্টারন্যাশনাল লেভেলের। বাট স্টিল আই শুড সে দ্যাট আমাদের দেশে একজন দুজন তো অবশ্যই আছে যারা নাকি হ্যান্ডেল করতে পারবে, বাট দে নিড মোর এক্সপিরিয়েন্স, এবং এইটার জন্য এনভায়রনমেন্টটা করে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।